জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফের জেলার পড়ুয়াদের জয়জয়কার, কারণ প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক, ছোট থেকেই বাঁকুড়া জেলা স্কুলে পড়াশোনা করেছে সে। তার পছন্দের বিষয় অঙ্ক, অত্যন্ত মেধাবী ওই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 477 নম্বর পেয়েছিল, তবে মেধা তালিকায় স্থান পাননি। সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। সকলকে টপকে রাজ্যে প্রথম হয়েছে কিংশুক। ছেলের সাফল্যে গর্বিত তার পরিবার। ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং, কোন পথে এগোবে কিংশুক তা অবশ্য এখনো সেভাবে ঠিক করে উঠতে পারেনি। গত বছরের নভেম্বর মাসে 2024 সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর চলতি বছরে 28 এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই পরীক্ষা হয়েছিল। সারা দেশের মধ্যে মোট 328টি শহরের রাজ্য জয়েন্টের পরীক্ষা কেন্দ্র ছিল। এই বছর মোট 142,694 জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। পরীক্ষার 38 দিনের মাথায় বৃহস্পতিবার প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে রেজাল্ট জানানো হয়। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে, অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। এবারে রাজ্য জয়েন্ট পরীক্ষায় দিল্লি বোর্ডের মতো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ জোর টক্কর দিয়েছে। প্রথম দেশের মধ্যে 4 জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, 4 জন সিবিএসই বোর্ডের এবং 2 জন সিআইএসই বোর্ড থেকে স্থান পেয়েছে। তারই মধ্যে প্রথম হয়েছে কিংশুক। রেজাল্ট জানার পর কিংশুকের প্রতিক্রিয়া, 1 থেকে 10-এর মধ্যে থাকবো আশা করেছিলাম, তবে প্রথম হব আশা করিনি, খুবই আনন্দ হচ্ছে। সারা দিন পড়াশোনা নিয়েই থাকতাম, পড়াশোনা ছাড়া বিশেষ কিছু করতাম না। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেভাবে ফলাফল হয়নি বাঁকুড়া জেলা, তবে জয়েন্টের এই ফলাফল ফের বাঁকুড়ার মুকুটে এনে দিল এক শিরোপা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে, চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।